প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে চাইছো তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হলো ফাইনাল মেরিট লিস্ট কীভাবে দেখবে এবং ফাইনাল মেরিট লিস্ট দেখার পর ওয়েবসাইটে গিয়ে কীভাবে চেক করবে যে তোমার কবে পেমেন্ট করতে হবে কবের মধ্যে তুমি পেমেন্ট করবে এবং কী ভুল করবে না তাহলে কিন্তু একেবারেই তুমি কলেজে ভর্তি হতে পারবে না তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সবার প্রথমেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হবে অর্থাৎ মেরিট লিস্ট দেখতে চলেছে ফাইনাল তোমাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাই কংগ্রাচুলেশন কারণ তোমরা এক শিক্ষা জগৎ থেকে উচ্চ আরেক শিক্ষা জগতে প্রবেশ করছো তো প্রত্যেকে কংগ্রাচুলেশন অগ্রিম শুভেচ্ছা এবং সবার প্রথমে যে জিনিসটা তোমরা তো তার সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের দেখতে হবে আরও একটা ভুল তোমরা অনেকে করে থাকো সেই ভুলটাও একেবারে করবে না সবার প্রথম যে কাজটি তোমাকে করতে হবে তুমি যে কলেজের মেরিট লিস্ট দেখতে চাও তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজের নাম কিন্তু গুগল ব্রাউজারে বা গুগল ক্রমে গিয়ে তোমাকে সার্চ করতে হবে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই তোমাদের কি কি করতে হবে গুগল ব্রাউজারে গিয়ে এবং কি কি মেরিট লিস্ট দেখার সাথে কি কি চেক করতে হবে তার আগে যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করিনি অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো এটা তোমাদের কাছে অনুরোধ থাকলো তো প্রথমেই আমরা বঙ্গবাসী কলেজ এখানে সার্চ দিলাম গুগল ক্রমে যেই বঙ্গবাসী কলেজ সার্চ দিলাম তখন কিন্তু সবার প্রথমে বঙ্গবাসী কলেজের ওয়েবসাইটটি চলে আসলো তো বঙ্গবাসী কলেজের অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে তো বঙ্গবাসী কলেজের অফিসিয়াল গিয়ে প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে দেখার রয়েছে অনলাইন অ্যাডমিশন টু এখানে ক্লিক করবে যেই এখানে ক্লিক করবে এ তৎক্ষণাৎ কিন্তু ও এখানে তোমরা চেক করতে পারবে দেখো চেক মেরিট লিস্ট বিয়ে চেক মিএ লিস্ট বিএসসি চেক মেরিট লিস্ট সে বিকম এখানের মধ্যে তোমরা যে ডিপার্টমেন্টের জন্য আবেদন করেছো সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তোমরা ক্লিক করবে আমি এখানে বি এর ডিপার্টমেন্ট খুলে নিলাম বি খুলে নিলাম বিএ খুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ বঙ্গবাসী কলেজের বিকমের এর জন্য মেরিট লিস্ট কিন্তু অ্যাকচুয়ালি চালু হয়ে গেছে এবং এখানে দেখো জেনারেল এসসি এস টি ও এ ওবিসি বি তুমি এর মধ্যে কোনটা সেটা তুমি সিলেক্ট করো যেই আমি জেনারেল সিলেক্ট করলাম জেনারেল সিলেক্ট করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ও যে বিভিন্ন রকম অপশান চলে এসছে যে অনার্সের কোনটা পাশের যদি তোমরা বিএ অনার্স বাংলা অনার্সের জন্য তাহলে এখানে ক্লিক করবে প্রথমে রয়েছে হিস্ট্রি অনার্সের জন্য এখানে প্রত্যেকটা অনার্সের ক্ষেত্রে আলাদা আলাদা দেওয়া রয়েছে এবং তুমি যদি জেনারেল হয়ে থাকো তো জেনারেলের জন্য এখানে ক্লিক ক্লিক করবে তো আমি এখানে বাংলা অনার্সের জন্য দেখতে চাই তো বাংলা অনার্সে ক্লিক করলাম সেই লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ যে কারেক্ট রেফারেন্স লিঙ্ক বলে ফার্স্ট সেম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বিএ অনার্স বেঙ্গলি ই চোদ্দোশো আঠাশ জনের এর অ্যাকচুয়ালি ক্যান্ডিডেটের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত করেছে তো এখানে বলে রাখি এরপরে কিন্তু অবশ্যই এখানে অ্যাডমিশান লিস্ট চলে আসবে ঠিক আছে কত স্টুডেন্ট ফার্স্ট ফার্স্টে অ্যাডমিশান নিতে পারবে ফার্স্ট অ্যাডমিশান লিস্ট বলে চলে আসবে এগারোটা উনষাটে অ্যাকচুয়ালি এটা পাবলিশ হয়েছে আজকেই তো এটা ক্লিক করলে তোমরা এখানে কিন্তু রীতিমতো সমস্ত নাম দেখতে পারবে ঠিক আছে সমস্ত নাম দেখতে পারবে আর কিভাবে সার্চ করতে হয় না হয় আগে বলেছি আর সেই কারণে এখন আর বলছি না প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে কিন্তু অ্যাডমিশান নোটিস বা নোটিশ সেকশন তুমি ফলো করবে সেখানে কিন্তু সমস্ত কিছুই দেওয়া রয়েছে দেখো এখানে পরিষ্কারভাবে শিডিউলে দেওয়া রয়েছে কোথায় কি হবে তোমরা যে এটা ডাউনলোড করবে এ এখানে কিন্তু বঙ্গবাসী কলেজের সমস্ত ইনফরমেশান তোমরা এখানে পেয়ে যাবে এ বঙ্গবাসী কলেজের ইনফরমেশান দেখো বাংলা ইংলিশ দুটো ভাষাই এখানে লেখা রয়েছে সাতাশ তারিখ পর্যন্ত অ্যাডমিশানের জন্য আবেদন করা যাবে তারপরে আঠাশ তারিখে দুটোর সময় বলেছে প্রভেশনাল মেরিট লিস্ট প্রকাশ করবে এবং তারপরেই কিন্তু বলেছে তিরিশ তারিখ দুটো পর্যন্ত কিন্তু যাদের অ্যাকচুয়ালি প্রভেশনাল মেরিট লিস্টে কোনো ভুল বা ত্রুটি যদি থাকে ইমেল বা ফোন মারফত তারা কিন্তু ও যোগাযোগ করতে পারে কলেজের সাথে সেটাকে ঠিকঠাক করে দেওয়া হবে এবং ঠিকঠাক করে তাদের পাবলিশ করা হবে যদি কারণ নামও না থাকে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারে ওই সময় সময় এটা পেরিয়ে গেছে এবং একত্রিশ তারিখে বলেছে কি হচ্ছে অ্যাডমিশান পোর্টালে মেধা তালিকা প্রকাশ করবে যারা যারা অ্যাডমিশান নিতে পারবে ভর্তির যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত করবে যেটা একটু আগে দেখালাম তোমাদের নোটিশটা সেটা প্রকাশিত করেছে এবং তারপরে বলেছে যে ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ কালকে দশটার থেকে অ্যাকচুয়ালি ভর্তির টাকা নেওয়া শুরু হয়ে যাবে অনলাইন টাকা জমা দিতে পারবে ভর্তির জন্য এবং সেখানে উল্লেখ করা থাকবে ফার্স্ট যে ভর্তির অ্যাডমিশান লিস্ট এই অ্যাডমিশান লিস্টে উল্লেখ করা থাকবে এত থেকে এত র্যাঙ্কের মধ্যে স্টুডেন্টরা ভর্তি হতে পারবে এবং এই ফার্স্ট অ্যাডমিশান লিস্ট অনুযায়ী টাকা দেওয়ার সময়সীমা কিন্তু এই এক তারিখ আটটা দশটার থেকে শুরু হচ্ছে দু তারিখ আটটার মধ্যে শেষ হয়ে যাচ্ছে এবং তারপরেই আবার কি হচ্ছে এ এখানে সেপ্টেম্বর মাসের তিন তারিখে আবার কি হচ্ছে যা খালি সংখ্যা অনুযায়ী খালি সংখ্যা নিরিখে যেটা তোমাদের আগেই বলেছি খালি সংখ্যা নিরিখে দ্বিতীয় দফার ভর্তি নির্দেশিকা জারি করবে এবং অনলাইনে টাকা দেওয়া শুরু হবে ভাবে এই দশটার সময় থার্ড মেরিট লিস্ট শুরু হবে এবং ভাবে फोर्थ মেরিট লিস্ট চাঙানো হবে 5 সিক্স সেভেন এইট টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14 ইন এবং ফিফটিন তার মানে তোমরা বুঝতেই পারছ বঙ্গবাসী কলেজের ক্ষেত্রে পনেরোটা অ্যাডমিশন লিস্ট টাঙানো হবে তোমাদের এক তারিখ থেকে শুরু করে এ তিরিশ তারিখ পর্যন্ত এই তিরিশ দিনে পনেরোটা লিস্ট টাঙানো হবে দুদিন করে সময় দেওয়া হবে তার মানে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই একটা মেরিট লিস্টে নাম না আসলে দ্বিতীয় মেরিট লিস্টে অপশান থাকবে সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক বহু দূরে থাকুক না কেন কারণ ব্যাপারটা তোমাদের প্রত্যেককে বোঝায় ধরো কোনো একটা স্টুডেন্ট ভর্তি হয়ে গেল টাকা দিয়ে ফার্স্ট মেরিট মেরিট লিস্ট অনুযায়ী বা ফার্ট ফার্স্ট অ্যাডমিশান লিস্ট অনুযায়ী কিন্তু দেখা গেল সেও সেই কলেজে ভর্তি হতে চায় না অন্য কলেজে নাম উঠলো সে অন্য কলেজেও পেমেন্ট করলো এই কলেজ থেকে সে টাকাটা রিফান্ড নিয়ে নিল সেই জায়গাটা খালি হয়ে গেল আবার সেই জায়গাটা পূরণ করার জন্য আবার মেরিট লিস্ট টাঙানো হবে এইভাবেই কিন্তু একাধিক মেরিট লিস্ট টাঙানো হয় এই অ্যাডমিশনের ক্ষেত্রে বেশিরভাগ ছাত্রছাত্রীই কিন্তু একটা ভুল করে থাকে পরবর্তীকালে তাদের অনেক সমস্যা হয় এই কারণে ধরো অনেক অনেকেই কি করে একা একই সাথে চার পাঁচটা কলেজে আবেদন করে সেক্ষেত্রে ওর একটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর একটা টার্গেট থাকে যে আমি এই কলেজেই ভর্তি হব অন্য কলেজে ভর্তি হবো না দেখা গেলো সেই কলেজের মেরিট লিস্ট পরে প্রকাশিত হচ্ছে কিন্তু অন্য কোনো কলেজের মেরিট লিস্ট প্রকাশিত হয়েও অ্যাকচুয়ালি অ্যাডমিশনের সময়সীমা পেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখা গেল ফার্স্ট মেরিট লিস্টে নাম এসছে তুমি ভর্তি হলে না ভাবছো পরবর্তীকালে সেকেন্ড মেরিট লিস্টে তোমার নাম আসবে একেবারেই না ফার্স্ট মেরিট লিস্টে যখন তোমার নাম আসছে তুমি যখন সময়ের মধ্যে ভর্তি না হচ্ছ তার মানে ওই কলেজে তোমার ভর্তি হওয়ার চান্স অনেকটাই কমে গেল কারণ তোমাকে একবার সুযোগ দেওয়া হয়েছিল তুমি সেই সুযোগের ব্যবহার আর সেই কারণে সেটাকে তোমাকে তুমি ভর্তি হতে চাও না বলেই কিন্তু তোমাকে বাতিল করে হবে সেকেন্ড সেই কারণে তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজে যদি কিন্তু ভাব থাকে যে তোমার নাম আসবে আসবে কি না সেক্ষেত্রে কিন্তু অন্য কলেজে ফার্স্ট মেরিট লিস্টের অ্যাকচুয়ালি ভর্তির টাকা জমা দেওয়ার ক্ষেত্রে তোমরা তখনই ভর্তির টাকা জমা দিয়ে দাও পরবর্তীকালে যদি নাম ওঠে সেক্ষেত্রে তো তোমরা সেই টাকাটা আর রিফান্ড করতেই পারছো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই এই কিন্তু কেউ করবে না যে ফার্স্ট মেরিট লিস্টে নাম এসেছে আমি অন্য কলেজের জন্য ওয়েট করছি আমি থার্ড মেরিট লিস্টে গিয়ে পেমেন্ট করব সেটা কিন্তু একেবারেই হবে না যখন যে সময় তোমাকে তোমার নাম আসবে সেই সময় কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমার কলেজ অনুযায়ী কত টাকা ফিস দিতে হবে এক্স্যাক্ট কত টাকা সেটা তোমাদের বলে দেবো কিভাবে তোমরা চেক করবে দেখো ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা অ্যাডমিশন নোটিশ বা নোটিশ সেকশানে গিয়ে তোমরা চেক করতে পারো এখানে কিন্তু রীতিমতো ও অ্যাপ্লিকেশন ক্যালেন্ডার শিডিউল অ্যাপ্লিকেশন নোটিফিকেশন বলে অনেক অপশন দেখাবে যেমন এখানে দেওয়া রয়েছে ইউজিডেন্ড টোয়েন্টি ওয়ান জেনারেল ইনফরমেশন এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে ফিস কিন্তু পুরো ব্যাপারটা লিখেছে যে অনার্সের ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন করা হচ্ছে মেধা তালিকা কীভাবে বের হচ্ছে এবং পাশে দেখো ও দেওয়া রয়েছে নেট ফিস ইন আইএনআর বলে একটা অপশান দেওয়া রয়েছে সেখানে দেখতেই পাচ্ছ যে অ্যাকচুয়ালি তোমাদের কত ফিস দিতে হবে কোন সাবজেক্ট হয়ে গেছে যেমন বিএসসি অনার্স কেমিস্ট্রি আর কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে সাত হাজার একশো কুড়ি টাকা লাগবে এরকমভাবে বোটানি বা জুয়েলজি অনার্স নাও সেক্ষেত্রে সাত হাজার চারশো কুড়ি টাকা দিতে হচ্ছে এরকমভাবে অ্যাকচুয়ালি কিন্তু ফিজ শিডিউল দেওয়া থাকে ধরো তুমি এ এখানে তুমি এডুকেশন বা হিস্ট্রি অনার্স এর ক্ষেত্রে চার হাজার নশো ষাট টাকা লাগছে তো এই ফিজ স্ট্রাকচার কিন্তু তোমরা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই জেনে নিতে পারবে প্রত্যেকটা কলেজে কিন্তু সমান ফিস না কোনো কলেজে দু টাকাও ফিস রয়েছে আড়াই হাজার টাকাও ফিস রয়েছে কোনো কলেজে সাত হাজার কোনো কলেজে দশ হাজার টাকাও ফিস রয়েছে তো প্রত্যেকটা কোন কলেজে তুমি ভর্তি হতে চাইছো সেই কলেজের অ্যাকচুয়ালি নিউ সেকশান অনেকে দেওয়া থাকে অনেক জায়গায় নোটিশ সেকশান দেওয়া থাকে সেই নোটিশ সেকশানে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারবে ফিজ স্ট্রাকচারটা কী রয়েছে তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো তুমি যে পাশে পড়তে চাইছো সেই ফিজ স্ট্রাকচারটা কী আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে তো বিষয়টা তোমাদের কাছে আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এবং কালকের থেকে বেশিরভাগ কলেজে ফিস দেওয়া শুরু হবে এবং ফার্স্ট মেরিট লিস্ট শুরু হবে এবং তোমাদের প্রত্যেকেই যাতে ভালো ভাবে নাম চলে আসে সেটাই কামনা করব তোমাদের সবার জন্য রয়েছে এ কামনা অল দ্য বেস্ট সবাইকে আর এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই তুমি কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো কিংবা ইনস্টাগ্রামে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত